গ্রামের মেয়ে সুমাইয়া আক্তার, ইতি আক্তার ও ফারহানা আক্তার। পাসপোর্টও ছিল না তাদের, কিন্তু তারা পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে দেড় মাস নেবেন বাস্কেটবল খেলার প্রশিক্ষণ। তিনজনই চাঁদপুর সদরের বীর প্রতীক মমিনুল্লাহ পাটোয়ারি একাডেমির শিক্ষার্থী। বাংলাদেশ থেকে দেশি বলার্স নামের একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণে চাঁদপুরের তিনজন সহ পাঁচ ছাত্রীকে বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণের জন্য চূড়ান্ত করা হয়। অন্য দুজন হচ্ছেন ঢাকার ইরাদা আজম ও সাফরিনা জারিন। তাদের বাংলাদেশি কোচ হিসেবে থাকবেন ইব্রাহিম মোহাম্মদ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী দলের ক্যাপ্টেন সুমাইয়া আক্তার জানান, বাস্কেটবল প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রে যাবেন তা স্বপ্নেও ভাবেননি। অনেকগুলি ধাপ পার করে এখানে সিলেক্ট হয়েছি। অসংখ্য ধন্যবাদ দেশি বলার্সকে এবং চাঁদপুর বাস্কেটবল একাডেমিকে এবং আমার প্রতিষ্ঠানকে। আমাদের স্বপ্নে ছিল, বাট এখন বাস্তবে খুবই ভালো লাগছে। একাডেমি থেকে পাঁচ বছর যাবত বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ঢাকা কুমিল্লা বিভিন্ন ইভেন্ট খেলতাম। তারপর ওইখানে খেলে আমাদেরকে নির্বাচিত করা হয়েছে, বিদেশ আমেরিকা চান্স পেয়েছি। বীর প্রতীক মমিনুল্লাহ পাটোয়ারি একাডেমির প্রতিষ্ঠাতা মমিনুল্লাহ পাটোয়ারি জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প সাহিত্য চর্চার ব্যবস্থা করে আসছে তার প্রতিষ্ঠান। এবার যারা বাস্কেটবল প্রশিক্ষণে যাবেন তারা তিনজনই সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। এদিকে গত শনিবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তিন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছেন। তিন শিক্ষার্থীকে আরও আর্থিক সহায়তা দিয়েছেন চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন।